ঢাকায় সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝে ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ব্যবসা বিষয়ে নানা কথা বলে থাকেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রির সমসাময়িক বিষয়েও কথা বলতে দেখা যায় এ নায়ককে। সম্প্রতি এ নায়ক ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, দেশে কি শিল্পীর এতই অভাব যে মঞ্চে দুই একজন গরু ছাগলের পারফরমেন্স দেখতে হয়? রোববার রাত 12টায় ফেসবুকে ওমর সানি লেখেন, আমাদের দেশে শিল্পীর এতই অভাব যে মঞ্চে দুই একজন গরু ছাগলের পারফরমেন্স দেখতে হয়। এরপর তিনি লেখেন, দালালি চামচামি এগুলো করলেই পারফরমেন্স করা যায়, আর শিল্পী সবাই হতে পারে না, সবাই হলে তো হয়েছিল। যারা সিলেকশনে আছেন তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক। এরপরই এ অভিনেতা নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গ টানেন, বলেন, যাক নায়করাজ রাজ্জাক আঙ্কেল বেঁচে নাই, তাহলে আমাদেরকে থাপড়াতেন। এদিকে ওমর সানির এই মন্তব্যে অপবিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে গেলেন নীরব। এই ঘটনার প্রসঙ্গ টেনে আলোচনা সমালোচনা করছেন নেটিজেনরা। তাদের মতে, তবে কি নাম উল্লেখ না করে অপু ও নীরবকে ইঙ্গিত করলেন এ নায়ক? আবার ওমর সানির ওই পোস্টে মন্তব্যের ঘরে কেউ বলছেন, সিনিয়র একজন শিল্পীর থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আবার কেউ বলছেন, সাহসী উচ্চারণ, ভালোই বলেছেন। প্রসঙ্গত, স্টেজে পারফরমেন্সের সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নায়ক নীরব। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 11 মার্চ মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদি খানের একটি অভিজাত রিসোর্টে এই ঘটনা ঘটে। এ বিষয়ে অভিনেতা নীরব স্টেজের সমস্যা জানিয়ে বলেছিলেন, এটা কেবলই একটি দুর্ঘটনা। নিউজ ডেস্ক, News24। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।